বরিশাল মহানগরীর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নগরবাসী নিরাপত্তায় 2,61,00,000 টাকা ব্যয়ে স্থাপিত 420টি সিসি ক্যামেরা সবই এখন বিকল, চুরিও গেছে বেশ কিছু। স্থাপনের পর রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে প্রকল্পটির বেহাল দশা বলে অভিযোগ করেছেন নগরবাসী। সিসি ক্যামেরায় নগর পর্যবেক্ষণে স্থাপিত 8 বুথ তালাবদ্ধ রয়েছে প্রায় 5 বছর ধরে, তবে চালু রয়েছে মহানগর পুলিশের বসানো 250টি সিসি ক্যামেরা। নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক 2 জন পুলিশ সদস্য এসব ক্যামেরা দিয়ে নগরীর পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। সিটি কর্পোরেশন এলাকায় সিসি ক্যামেরা বসানো নিয়ে অর্থ লোপাটের অভিযোগ খোদ প্যানেল মেয়রই তুলেছেন। দুটি কন্ট্রোল রুমে আমি গিয়েছিলাম, যে অবস্থা দেখেছি তাতে শুধু চোখে পানি পড়েছে। এবং জনগণের টাকা কিভাবে লুটপাট হতে পারে, কি কত রকম ভাবে লুটপাট করা যায়, এটি সিসি ক্যামেরার এই প্রকল্পটি একটি বড় দৃষ্টান্ত। কাজ সঠিকভাবে সম্পন্ন না করে এই ঠিকাদার বিল তুলে নিয়ে গেছেন, সুতরাং এই বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাই। এই চিঠি আমরা মন্ত্রণালয়ে ইতিমধ্যে 2019 সালের মধ্যে আমরা এই চিঠি করে।